আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব বাচ্চাদের বিছানায় পেশাব করা বন্ধ করানোর জন্য একটা ওজিফা। আপনি কোন আমল করলে বাচ্চার বিছানায় পেশাব বন্ধ হবে, বাচ্চা ছোট হোক অথবা বড় হোক, অথবা অনেক মুরব্বিও আছেন পেশাব করেন, তাদের এটা বন্ধের জন্য কি ওজিফা আপনারা করবেন, সেই অজিফাটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আলোচনা বুঝতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাচ্চার বিছানায় পেশাব করা আপনি কিভাবে বন্ধ করবেন? আপনি যদি মা হয়ে থাকেন, বাবা হয়ে থাকেন, আপনি চাইলে এটা করে দিতে পারেন, কারণ সন্তান ছোট হলে তো সে নিজে করতে পারবে না। আমি যে আয়াতটা বলবো, এই আয়াতটা পাঠ করে পানিতে দম করে ফু দিয়ে, মানে ফু বলতে দম করা, তাকে খাওয়ায় দেন, ইনশাআল্লাহ তার বিছানায় পেশাব করা বন্ধ হয়ে যাবে। আমি আয়াতটা বলে দিচ্ছি, ছোট্ট করে একটা কথা প্রত্যেক ভিডিওতে বলি, আমি ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডির লিঙ্ক আসবে, আমার কোনো ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, প্রত্যেকটা ভিডিওতে বলা হয়, কারণ আমার এই ভিডিওগুলো দিয়ে অনেকেই অনেকভাবে অপপ্রচার করছে, মানুষকে ধোঁকা দিচ্ছে, এই জন্য সাবধান। আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না, আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে, সাবধান। তো এই আয়াতটা আপনাদেরকে আমি শেয়ার করছি সুরাতুল ইনশিকাক থেকে 3, 4 এবং 5, এই তিনটা আয়াত পাঠ কর, 7 বার পাঠ করবেন, 7 বার পানিতে 7 বার ফু দিবেন, 1 গ্লাস পানি, ওই পানিটা বাচ্চা বড় হলে তাকে খাওয়াবেন, যদি একটু ছোট হয় সেক্ষেত্রে তার শরীরে ছিটিয়ে দিবেন, এখান থেকে এই 1 গ্লাস পানি থেকে অল্প কিছু পানি নিয়ে তাকে গোসল করাবেন। ঠিক এই নিয়মটা আপনি 21 দিন কন্টিনিউ করতে থাকেন, আল্লাহর রহমে আস্তে আস্তে এটা বন্ধ হয়ে যাবে। তারপরেও যদি দেখেন বন্ধ হয় না, আপনি এটা আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এটা হচ্ছে দোকানদারের নাম্বার, ওনার সাথে যোগাযোগ করে চাইলে আপনারা এই কালিটা কিনে নেবেন, মিষ্টি আম্বর জাফরান দিয়ে লিখে নেবেন, লিখে একটা মাদুরিতে ভরে সন্তানের সাথে রাখেন। আল্লাহর কোরআনের এই আয়াত, কোরআনের আয়াত আর হাদিসের কোনো বাণী হলে এটা শিরক হবে না, এবং এটা সামান্য কিছু সময়ের জন্য, এটা আজীবনের জন্য তো আর আপনি রাখছেন না, জাস্ট এটা আপনি আমল করছেন তাও হচ্ছে না, সর্বশেষ পন্থা হচ্ছে এটা। এইটা হচ্ছে কোরআনে কারিমের এই আয়াতটা হচ্ছে, আপনি যদি আজহারি হুজুরের সাথেও পরামর্শ করেন অথবা ইসলামিক স্কলারগণের বক্তব্য দেখেন, শেখ আহমদুল্লাহর বক্তব্য দেখেন, কোরআনের আয়াত যদি হয় এটা রাখা জায়েজ আছে। তো এই আয়াতটা আপনাদের সাথে শেয়ার করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت وأذنت لربها وحقت এতটুকু। ইনশাআল্লাহ এই আমলটা যদি কেউ কন্টিনিউ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে যাদের বাচ্চা বাচ্চা বিছানায় পেশাব করে এটা বন্ধ হয়ে যাবে, লিখে রেখে দিবেন অথবা আমলগুলো করেন, আল্লাহ পাক সবাইকে কবুল করেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পেজ এবং আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেবো, এর বাইরে অন্য কোনো পেজ নাই, আপনি নিজে লিখতে না পারলে আর কি স্ক্রিনে লেখা হাত ঘুরিয়ে ঘুরিয়ে লেখেন, অথবা যে কোনো ইমাম আপনার মসজিদের ইমাম সাহেবের সাথে আমার ভিডিওটা দেখান, ওনার মাধ্যমে লিখিয়ে নেন। আমার এই ভিডিও নিয়ে যদি আপনার সন্দেহ হয়, আমার কোনো ভিডিও নিয়ে আপনার সন্দেহ হয়, এই ভিডিওগুলো আপনি দেখবেন না, আপনি আরও পরামর্শ করেন, ওলামায়ে কেরামের পরামর্শ নেন, যদি ওনারা বলে দেখার জন্য তো দেখবেন, আর যদি না বলে তো সেক্ষেত্রে দেখবেন না, আল্লাহ পাক আপনার কবুল করুন। আমি দোয়া করি আপনি দেখেন না দেখেন আপনার মঙ্গল হোক, আপনি সুস্থ থাকেন, আপনার যে কোনো কাজে বরকত হোক, আয় হোক, উন্নতি হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।